আপনার একটা মেয়েকে পছন্দ হয়েছে আপনার বেস্ট ওই মেয়েকে পছন্দ করেছে অহরহ ভাই অহো রহ তখন দুজনে সমঝোতা করেন কি তখন হয় কি যাক বন্ধু তুইও বাদ দে আমিও বাদ দে আরেকটা দেখি যেটা দুইটা টুইন থাকবো ওই দুইটা দুইজনে এরকম আর কি বিয়ে নিয়ে অনেকের এরকম হয় যে আমার বেস্ট ফ্রেন্ড রয়েছে আমি বিয়ে শাড়ি করবো এখন বেস্ট ফ্রেন্ডের দাবি হচ্ছে তার শালি আমার লাগবে এরকম হয় কিনা আপনার কোনো ফ্রেন্ড এরকম বলে কিনা এটা তো অবশ্যই বলবে ভাই ওর মানে আমার কিছু কিছু ফ্রেন্ড আছে পাশে যে দাঁড়ে আছে ওইও ঠিক আছে ওইও বলে যে শালিগুলো কিন্তু আমার তুমি বউ নিয়ে যাইছো তাই করো শালিগুলো আমার তো ওইটাই শালি দেখে কি বিয়ে করা হয় ওই পর্যায়ে যদি থাকি যে না ঠিক আছে প্রেম ভালোবাসা সংক্রান্ত বাদে যদি কোনো ফ্যামিলি তো ওইটা দেখবো যে বন্ধু বান্ধবের জন্য এটা ব্যবস্থা করতে পারি কি না মানে বিয়ের মধ্যেও বন্ধুর জন্য একটা অংশ থাকে অবশ্যই থাকবে বন্ধু তো ভাই লাইফের একটা পার্ট ঠিক আছে বন্ধু ছাড়া লাইফে কেউ চলতে পারবে না জেনুইন কথা বাবা মা ফ্যামিলি সবাই থাকবে সাথে বন্ধুও থাকবে বন্ধু ফ্যামিলির একটা পার্ট আমি মনে করি এরকম কখনো হয় কি না যে আপনার ওয়াইফকে বন্ধু নিজের মতন করে দাবি করে এর তো বলেই যে তোমার বউ আমার বউ এটা ঠিক আছে সমস্যা নেই দুইজন ভাগযোগ করে ওই যে বাসরাতের কথাটা আসলে যে দুইজন একসাথে দেখা যাবে সমস্যা নেই তো এইটাই সম্পর্ক ছিন্ন হয় না বন্ধুত্ব সবসময় থাকে সারা জীবনই থাকে হয়তো যোগাযোগ বা জীবনের ব্যস্ততার জন্য বা পড়াশোনা বা কর্মক্ষেত্র কারণে একটু হয়তো যোগাযোগটা ছোটোবেলার মতো হয় না স্কুল লাইফে আমার আমাদের প্রায় দশ বারো জনের একটা গ্রুপ ছিল ছোটোবেলা থেকে একই এলাকার আমরা একসাথেই সবাই আমরা বড় হয়েছি এখন আমরা সবাই একসাথেই আসি আগে যেমন স্কুলে থাকার সময় প্রত্যেকে একসাথে স্কুল করতাম বিকালে একটা রেগুলার খেলা হতো রাতের বেলা একসাথে সবার প্রাইভেট থাকতো পড়া হইতো একসাথে অনেক টাইম স্পেন্ড করা হইতো এখন সেটা হয় না প্রত্যেকের কলেজ ভিন্ন এই যে এখন আমি অন্য বন্ধুদের সাথে আসি কিন্তু ওদেরকে এখন আমি মিস করতেছি ওরা থাকলে হয়তো এই সময়টা আরও উপভোগপূর্ণ হতো আরও ভালো হইতো আরও সুন্দর হইতো আমার কাছে আরও বেশি ভালো লাগতো বন্ধুত্ব এখনও আছে সেই যেই বন্ধুত্বের যে ভালোবাসার টান এখন এমন আছে। এখনও যদি বিপদে পড়ে সব যত ব্যস্ততায় থাকো কাজ টাজ নিজের ইম্পর্টেন্ট সব কিছু ছেড়ে চলে যায় বন্ধু সাহায্যের জন্য তাদের ক্ষেত্রেও সমানই আমার ক্ষেত্রেও বলতে গেলে ফ্রেন্ড সম্পর্কে যদি বলতে যাই কারণ আমার মনে হয় না কোনো মানুষ বেস্ট ফ্রেন্ডদের ফোন দিয়ে ভালোভাবে কথা বলে গালাগালি ছাড়া ওরে আমি ফোন দিলে গালি দিই ও আমার গালি দেয় ভালো কথা আমরা বলি না এটাই বেস্ট ফ্রেন্ডের ভিতরে রেগুলাই থাকে বেস্ট ফ্রেন্ডদের সাথে ভালো ছবি থাকবে না আপনার ভালো ওই রকম মুহূর্ত আর ক্যাপচার করা থাকবে না গালাগালি হবে বকাবকি হবে কিন্তু দিন শেষে আমরাই এটাই আলাদা একটা অন্যরকম ফিলিংস এগুলো আসলে বলার মতন না ভাষা প্রকাশ করার মতো না আর কি সহযোগিতা আমার মনে হয় না বেস্ট ফ্রেন্ডরা সহযোগিতা করে না আর উল্টা মজা নেয় এটা নিয়ে এটা আমার সাথেও হয় এবং ইভেন ওর সাথেও হয় আমি এটা যেটা মনে করি আর যত বেস্ট ফ্রেন্ড আছে এরকমই হয় বেস্ট ফ্রেন্ডরা এরকমই হয় বেস্ট ফ্রেন্ড আপনাদের ওই যে আছে না এই টিপিক্যালি সান্ত্বনা দেওয়া বেস্ট ফ্রেন্ডরা কোনো দিন এরকম করবে না ওরা মজা নেবে ওরা আপনার কষ্ট লাগছে আপনারা বেশি কষ্ট দিবে তবে এইটার ভিতরেই একটা মজা